ওমেন আইটিআই ইন্দ্রনগরে বুধবার মুশকিল আহসান ওয়েব পোর্টালের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এবং শিল্প দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রাসহ অন্যান্য দপ্তরের আধিকারিক তথা আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত আর শিক্ষার্থীরা। অভিনব এই ওয়েব পোর্টাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে স্কিলড কর্মীরা কাজের সন্ধান পাবে বলে নিজের বক্তব্যে উল্লেখ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। এর ফলে একদিকে যেমন স্কিলড কর্মীদের কর্মসংস্থান হবে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনীয় মানব সাধন এই পোর্টাল থেকেই পাবে বলে জানিয়েছেন তিনি। আমরা চাই এই পোর্টালের মাধ্যমে যে অনেক সময় দেখা যায় বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স করার পরেও বিভিন্ন কিছু জানা সত্ত্বেও অনেকে কিভাবে যে তাদের কাজ পাবে, কাজের সন্ধান পাবে সেটা অনেকে খুঁজে পায় না। এবং অনেক সাধারণ পাবলিক দেখা যায় যে কোন জায়গাতে কি জিনিসটা কোথায় পাবো, আজকে ধরুন আমার কোনো ডাটা এন্ট্রি অপারেটরের প্রয়োজন রয়েছে, কম্পিউটার অপারেটরের প্রয়োজন রয়েছে, ধরুন কোনো ধরনের আমার ইলেকট্রিসিয়ানি দরকার আছে, সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব। তো সেই ক্ষেত্রে এই পোর্টালের মাধ্যমে সেই সুযোগগুলো একদিকে পাবলিকের সুযোগ পাবে পাবলিকরা, অন্যদিকে যারা দক্ষ বিভিন্নভাবে বিভিন্ন কোর্স করে এসছে সেই ক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও অনেকটা কাজে লাগবে। আইটিআই সহ অন্যান্য ক্ষেত্রের স্কিল কর্মীদের জন্য এই ওয়েব পোর্টালের গুরুত্ব উল্লেখ করেন শিল্প দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা। মোটামুটি আমাদের ডাইরেক্টর এটি বলেছে যে মুশকিল আসান, রাইট দ্য নেম মুশকিল আসান, 20 মিটিংস থেকে ওরা থেকে আমি বসে বসে বলেছি কি আমাদের এটা লাগবে এই লাগবে। আমার যে লোক আছে আইটিআই থেকে পাস আউট হচ্ছে, আপনি লোক সবাই আইটিআই থেকে এখানে আছেন বাট আপনার সিনিয়র্স আপনার আরও সিনিয়র্স যে লোক অলরেডি রেজিস্টার্ড আছেন এমপ্লয়মেন্ট পোর্টালে, উনি কি হিসাবে চাকরি পাবেন, উনি কোথায় কোথায় যাতে হবে উনি জানে না, শুধুমাত্র একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবে আর ওই জায়গায় রেজিস্ট্রেশন হবে। নাও একটা ডাইনামিক প্ল্যাটফর্ম ডেভেলপ করার জন্য ওনার সঙ্গে আমি বসি, আর ওনাকে বলেছি কি লেট আস মেক আ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যে জায়গায় আমাদের লোক আমার ত্রিপুরার লোক যেগুলো লোক যেগুলো স্কিল সেট আছে ওটা ম্যাপ করবো ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রি অনেক অনেক রিকোয়ারমেন্ট আছে। উল্লেখ্য রাজ্যের কৌশল বিকাশ যোজনা এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে কাট এবং কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের দক্ষ যুবক যুবতীদের অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।